আর মাত্র 19 দিন। হ্যাঁ, এখন আমরা বিশ্বকাপের মাসে প্রবেশ করেছি, আর কাতারে ক্রীড়া বিশ্বের রোমাঞ্চকর এই মহাযজ্ঞে শুরুর আগে খেল দেখাচ্ছে ইনজুরি। বিশ্বকাপের আগে একের পর এক চোট ছিটকে দিচ্ছে তারকা ফুটবলারদের। বিশ্বকাপ প্রস্তুতিতে নামার আগে ক্লাব ফুটবলে এখনও কিছু ম্যাচ বাকি রয়েছে। ফুটবল সমর্থকরা দুরু দুরু বুকেই পছন্দের খেলোয়াড়দের খেলা দেখতে বসেছেন টিভির সামনে। একটি ট্র্যাকেল, একটি ট্রান কিংবা নিতান্ত হাঁটাচলার মাঝেই যে ঘটে যাচ্ছে বড় কোনো দুর্ঘটনা। বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে প্রিয় খেলোয়াড়টির। মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তের পর থেকেই যেসব প্রশ্ন সবার সামনে এসেছিল তার একটি হলো সময়। নভেম্বর মাসের বিশ্বকাপ নিয়ে আপত্তি ছিল অনেকের মাঝেই। সাধারণত জুন জুলাই মাসেই সবাই বিশ্বকাপ দেখে অভ্যস্ত। কাতারে তীব্র গরমের কারণে বিশ্বকাপকে ঠেলে দেওয়া হয় নভেম্বর মাসে। সময়ের এই পরিবর্তনের মাঝেই লুকিয়ে ছিল চোটে পড়ার মূল বীজটা। সাধারণত ইউরোপীয় ক্লাব ফুটবলের মৌসুম শেষ হওয়ার পর নতুন মৌসুম শুরুর মাঝামাঝি সময়ে মাঠে গড়াতো ফুটবল বিশ্বকাপ। খেলোয়াড়রা এরকম সতেজ থেকেই বিশ্বকাপে চোখ রেখে প্রস্তুতি নিতে পারতেন। তবে এবার পরিস্থিতি বদলে গেছে, নতুন মৌসুম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। চলমান মৌসুমে বিরতি দিয়েই খেলোয়াড়রা বিশ্বকাপের লড়াইয়ে নামবেন। উপর্যুপুরি খেলার মধ্যে থাকার চাপ অনেকেই নিতে পারছেন না, যা চোটকেও জেঁকে বসার সুযোগ করে দিয়েছে। এবার বিশ্বকাপের আগে থেকেই চোটের কারণে বড় ধাক্কা খেতে শুরু করেছে দলগুলো। এনগালো কান্তে, পল পগবা, রাফায়েল ভারানে সহ একাধিক তারকাকে হারিয়ে বিপর্যয়ের মুখে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। দলের সেরা তারকারা এভাবে ছিটকে যাওয়ায় কৌশল নির্ধারণেও হিমশিম খেতে হচ্ছে দলের কোচগুলোর। চোটের ধাক্কা লেগেছে আর্জেন্টিনা দলেও। পাওলো ডিবালাকে বিশ্বকাপের আগে পাওয়ার সম্ভাবনা একরকম শেষ। ওদিকে চোটে ভুগছেন আনহেল ডিমারিয়া এবং জিওভানি লো সেলসোও। সব মিলিয়ে নিওনেল মেসির বিশ্বকাপ অভিযানে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এই চোট সমস্যা। কাতার বিশ্বকাপের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।